স্বামী স্ত্রীকে যদি এক তালাক দেন তাহলে কি স্বামী স্ত্রী একসাথে থাকতে পারবে? স্ত্রীকে যদি স্বামী একটা তালাক দেয় তাহলে আবার তারা চাইলে সংসার করতে পারবে। যদি ইদ্দতের মধ্যে থাকে, তিন মাসের মধ্যে থাকে, তাহলে শুধু মুখে বললেই হবে তোমাকে প্রত্যাহার করে নিলাম, বা নিয়ত করে নিলেই হবে যে আমি আমার কথা ফেরত নিলাম, স্বামী স্ত্রীর সাথে বসবাস করা শুরু করলেই প্রত্যাহার হয়ে যাবে। কিন্তু তালাক একটা দেওয়া শেষ, জীবনে আরেকবার যদি এরকম দেয় আরেকবার নেওয়ার সুযোগ থাকবে, আরও একবার যদি দেয় শেষ, আর নেওয়ার সুযোগ থাকবে না। আর যদি এক তালাক দেওয়ার পরে দুই চার ছয় মাস আট মাস দশ মাস এক বছর চলে গেছে তাহলে তো সম্পর্ক শেষ। এখন চাইলে শুধুমাত্র আবার নতুন করে আগ্য করলে বিয়ে পড়ালে একসাথে থাকতে পারবে। আমার দেশে মানুষ তালাক দিতে গিয়ে এমনভাবে তালাক দেয় যে আর নেওয়া যায় না। আপনি যদি এইভাবে তালাক দেন দশ বছর পরে আবার চাইলে সংসার করতে পারবেন। এমনভাবে তালাক মারে, যারা তালাক দেয় কয়দিন পর পরই মারে, কয়দিন পর পরই মারে, বৌরে মারে, বোর চোদ্দ গোষ্ঠী সহ তালাক মারে। এগুলো হলো ছোট লোক, অমানুষ, খারাপ মানুষ। ভালো মানুষ কখনো এইভাবে তালাক দেয় না, এটা নাজায়েজ তালাক। তালাকের মধ্যে তালাকু সুন্নাহ হলো যে যদি বনি বনা নাই হয়, তালাক দিতেই হয়, তাহলে স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক হয়েছে যে পবিত্রতায় ওইখানে তালাক দেওয়া যাবে না। এরপরে মাসিক আসবে, অপেক্ষা করতে হবে, মাসিক শেষ হয়ে পবিত্র হবে তারপরে শারীরিক কোনো সম্পর্ক হওয়ার আগে তালাক দিতে হবে। এত সময় কেন শরীর অপেক্ষা করতে বলছে? যাতে করে এটা প্রমাণিত হয় যে আপনার তালাকটা হুট করে হয় নাই, ঠান্ডা মাথায় বুঝে শুনে আপনি তালাক দিয়েছেন, এই জন্য এতগুলো সময় নিয়েছেন। শরীয়ত চায় যে হুটহাট করে যেন সংসারগুলো না ভাঙে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যে সমস্ত বিয়ের মধ্যে নাচনওয়ালি এনে গান বাজনা করা হয় সে বিয়ের ব্যাপারে নসিহত করুন। বিয়ের মধ্যে নাচনওয়ালি এনে গান বাজনা করা হয়, এ বিয়ে অভিশপ্ত বিয়ে, এ বিয়েতে কোনোদিন বরকত হবে না, কল্যাণ হবে না। আমাদের এই যে দাম্পত্য সম্পর্কগুলো ভালো যাচ্ছে না, বিয়ে ভাঙতে 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 খানখান হয়ে যাচ্ছে, এবং বিয়ে হতে দেরি, ঝগড়া হতে দেরি নাই স্বামী স্ত্রীর মধ্যে, এটার মূল কারণ হলো আমাদের বিবাহগুলোতে হারামের ছড়াছড়ি। হারাম মুক্ত বিয়ে হলে সেখানে বারাকা হবে, বরকত হবে, আল্লাহ তাআলা বরকত দিবেন হারাম মুক্ত বিয়ে হলে। আপনার বিয়ে উপলক্ষে গান বাজনা হারাম জিনিস ভরায় ফেলছেন, তো আল্লাহ লানত পাওয়ার জিনিস থাকলে সেখানে কিভাবে আল্লাহ রহমত আশা করেন? এই জন্য বিবাহকে গুনাহমুক্ত করতে হবে। যুবকরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, যারা বিয়ে করেন নাই প্রতিজ্ঞা করেন যে আমার বিয়ে উপলক্ষে কোনো ব্যান্ড পার্টি, ডিজে পার্টি, শয়তানি পার্টি কোনো কিছু হবে না, আমি গুনাহমুক্ত বিয়ে করবো ইনশাআল্লাহ।